সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের পরস্পর পরিবর্তন আর এই পরস্পর পরিবর্তনের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা এখন বিশ্লেষণ করব। বোঝার সুবিধার জন্য আমি প্রথমে যে সূত্রটা নিয়েছি সেটা হচ্ছে উইদাউট প্লাস জিরান্ড। উইদাউট প্লাস জিরান্ড কম্পাউন্ড সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট প্লাস জিরান্ড থাকে তাহলে কম্পাউন্ড হয় অর, আর কমপ্লেক্সে ইফ প্লাস প্রেজেন্ট নেগেটিভ, ইফ প্লাস প্রেজেন্ট নেগেটিভ। তো এখানে শিক্ষার্থীবৃন্দ আগেই বলেছিলাম উইদাউট প্লাস জিরান্ড এই অংশটা, এই এটা মূলত সিম্পল সেন্টেন্সে এই অংশটা এভাবে থাকে, আর কম্পাউন্ড সেন্টেন্সে অর বসে দুইটা অংশের মাঝখানে আর এটা ই প্লাস প্রেজেন্ট হয়। কিভাবে আমরা একটু দেখি। নাম্বার ওয়ান, সিম্পল সেন্টেন্স প্রথমে দেওয়া আছে, আমি যে উদাহরণগুলো বিশ্লেষণ করব সেগুলোতে প্রথমে যে সেন্টেন্সটি থাকবে সেটি হলো সিম্পল সেন্টেন্স, তারপরে মাঝখানে থাকবে কম্পাউন্ড সেন্টেন্স যেটা আমি সংক্ষেপে সি ও এম ডি লিখেছি, আর তারপরে থাকবে সি ও এম এক্স মানে কমপ্লেক্স। তাহলে প্রথমটা সিম্পল, তারপরে কম্পাউন্ড, তারপরে কমপ্লেক্স। উদাহরণটা আমরা দেখি, উইদাউট রিডিং অ্যাটেনটিভলি কমা, উইদাউট রিডিং অ্যাটেনটিভলি কমা ইউ ক্যান নট পাস ইন দি এক্সাম, মানে হচ্ছে মনোযোগ দিয়ে পড়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারো না। এখানে উইদাউট প্লাস জিরান্ড আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম অংশে, এই পুরো বাক্যটা এখানে উইদাউট থেকে শুরু হয়ে এই ফুল স্টপ এক্সাম পর্যন্ত একটা বাক্য, এখানে প্রথম শুরু হয়েছে উইদাউট দিয়ে এবং এই উইদাউট যে কমা আছে কমার আগের অংশটি এই অংশটা হচ্ছে সূত্র। আমরা যে সূত্র দিয়েছি সেই সূত্রে লেখা ছিল উইদাউট প্লাস জিরান্ড, সেই উইদাউট প্লাস জিরান্ডটা আমরা কোথায় পাবো, এই যে কমা, কমার আগে প্রথম উইদাউট, এরপরে রিড এর সাথে আইএনজি, শিক্ষার্থীবৃন্দ ভার্ব মূল ভার্বের সাথে বা ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম সেটাই হচ্ছে জিরান্ড। আমরা জিরান্ডের বিশ্লেষণ পরে করব, আগে দেখি যে উইদাউট এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটাকে আমরা এখন জিরান্ড বলবো। তো মনোযোগ দিয়ে পড়া ছাড়া, এই যে উইদাউট প্লাস জিরান্ড উইদাউট প্লাস রিডিং আছে এইটা কি আমাদের পরিবর্তন করতে হবে, এই অংশটা কমার আগের অংশে যেহেতু এই সূত্রটা পেয়েছি এই অংশটাকে আমরা চেঞ্জ করব, এই পরের যে অংশটা আছে ইউ ক্যান নট পাস ইন দি এক্সাম এই অংশটির কোনো পরিবর্তন হবে না, সেটা কম্পাউন্ড সেন্টেন্সেও পরিবর্তন হবে না, কমপ্লেক্স সেন্টেন্সেও এই অংশটার কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন করতে হবে যেই অংশে আমাদের এই সূত্রের ক্লুটা পাওয়া যায়, যেমন উইদাউট প্লাস এই ভার্বের সাথে আইএনজি। তো আমরা এখন কিভাবে করব, এই যে উইদাউট আছে কম্পাউন্ড করার সময় এই উইদাউট বাদ যাবে, এই যে সূত্রের যে উইদাউট সেই উইদাউট বাদ যাবে এবং এই উইদাউটের পরে যে ভার্বটার সাথে আইএনজি থাকবে সেই আইএনজিটাও বাদ যাবে। তাহলে কি থাকে, উইদাউট বাদ গেল, রিডিং এর সাথে আইএনজি বাদ গেল, তাহলে থাকলো শুধু আর ই এ ডি রিড, এই যে আর ই এ ডি রিড, এখানে আর ছোট হাতে ছিল এখন বড় হাতে রয়েছে, কেননা এখানে প্রথম শুরু হয়েছে সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর হয় সেই জন্য রিড, তারপরে আইএনজি বাদ গেল শুধু রিড রয়েছে, এরপরে বাকি অংশে অ্যাটেনটিভলি কমার জায়গাটিতে আমরা অর ব্যবহার করেছি, এই যে অর কম্পাউন্ড সেন্টেন্সের সূত্রে যে অর ব্যবহার করা হয় সেই অরটা থাকবে মূলত এই দুইটা অংশের মাঝখানে অর। পরের অংশটা বলেছিলাম আগে যে পরের অংশের কোনো পরিবর্তন হবে না, যেমন ইউ ক্যান নট পাস ইন দি এক্সাম এখানেও ঠিক একইভাবে ইউ ক্যান নট পাস ইন দি এক্সাম। তাহলে হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমরা দেখব কমপ্লেক্স কিভাবে হয়েছে, কমপ্লেক্সে সূত্রে বলা আছে যে কমপ্লেক্সে ই প্লাস প্রেজেন্ট নেগেটিভ, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে অর থাকে আর কম্পাউন্ডে অর থাকে, আর সিম্পলে যদি উইদাউট প্লাস জিরান্ড থাকে তাহলে কমপ্লেক্স করার সময় ইফ প্লাস প্রেজেন্ট নেগেটিভ, এবং ইফ প্লাস প্রেজেন্ট নেগেটিভ মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করতে হবে, যেমন ইফ বসিয়েছি প্রথমে ইফ তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট এর নেগেটিভ। আমরা দেখতে পাচ্ছি কমার পরে সাবজেক্ট ইউ আছে,
you cannot pass. Compounder থেকে যদি দেখি তাও you cannot pass in the exam. অর্থাৎ second person. তো second person এর subject এখানে if এর পরে you লিখতে হবে. You এর পরে present tense যদি negative হয়, present indefinite tense এর যদি negative করতে হয় তাহলে negative এ do not বসবে. তো যে do not অথবা does not বসে you দেখে you এর কারণে এখানে do not হয়েছে. তাহলে you do not এরপরে read present form if you do not read attentively. আবার একটু একটু একটা সহজ কৌশল হচ্ছে যে if you do not, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে যদি you থাকে তাহলে দেখবে এখানে সূত্রটাই বলা যায় যে if you do not এখানে, যেমন এই দেখো if you do not পরেরটা if you do not হয়. তো যাই হোক কমপ্লেক্স করার সময় প্রথমে if আসছে, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে নেগেটিভ প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ করার জন্য ডু নট রিড অ্যাটেনটিভলি, অর তো এখানে বসবে না, অর বসেছে কম্পাউন্ডের বেলায়, এখন কমপ্লেক্সের বেলায় এই জায়গাটায় কমা হবে, আগে তো পরিবর্তন হয়ে গেছে ইফ ইউ ডু নট রিড অ্যাটেনটিভলি. আর এর পরের অংশটা যথারীতি ইউ ক্যান নট পাস ইন দি এক্সাম, এখানে ইউ ক্যান নট পাস ইন দি এক্সাম, আবার কমপ্লেক্সও তাই ইউ ক্যান নট পাস ইন দি এক্সাম. এবার আসো দুই নম্বর দেখি, উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করা ছাড়া ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারো না. এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূত্র ছিল কি উইদাউট প্লাস জিরান, সিম্পলে সেটা কোথায় দেখি তো এই যে উইদাউট আর জিরান হলো ভার্বের সাথে আইএনজি, যে ওয়ার্ক হলো ভার্ব তার সাথে আইএনজি, তাহলে আমরা সূত্র পেয়ে গেছি যে কমার আগের অংশে সূত্র পেয়েছি, তাহলে যেহেতু কমার আগে সূত্র পেয়েছি এই সূত্রটা এই অংশটাই পরিবর্তন হবে, এই পাশের অংশে আর কোনো পরিবর্তন হবে না. যেমন ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ এখানে অপরিবর্তিত ভাবে রয়েছে, যেমন ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ. অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিবর্তন করব শুধু যেই অংশে ক্লু পাওয়া যায়, ক্লু পাওয়া গেল কোন অংশে সিম্পলের উইদাউট প্লাস জিরান, এই যে এখানে পাওয়া গেছে আগের অংশে কমার আগে উইদাউট তারপরে ওয়ার্কের সাথে আইএনজি ওয়ার্কিং হার্ড, তাহলে এই অংশটাকে আমরা পরিবর্তন করব কিভাবে, এটা সিম্পলে আছে কম্পাউন্ড করার সময় প্রথমে কি বলছিলাম উইদাউট বাদ যাবে, ওয়ার্কের সাথে যে আইএনজি আছে সেই আইএনজি বাদ যাবে, তাহলে ওয়ার্কের সাথে যদি আইএনজি বাদ যায় তাহলে থাকে শুধু ওয়ার্ক, ডব্লিউ ও আর কে ওয়ার্ক, এই ওয়ার্ক থাকলো তারপর আইএনজি বাদ হয়ে গেল বাকি রইল হার্ড, ওয়ার্ক হার্ড. এবার ওই যে সূত্র যে উইদাউট প্লাস জিরান থাকলে ওয়ার বাদ আসবে, সেটা ওয়ার্কটা আসবে এই কমার জায়গাটায়, অর পরের অংশটা অপরিবর্তিত ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, এটা এবার সরাসরি বসিয়ে দিলাম, হয়ে গেল কম্পাউন্ড. এবার আমাদের কমপ্লেক্স করা এই অংশটাকেই পরিবর্তন করতে হবে. হ্যাঁ তো আমরা কিভাবে করব, প্রথমে বসাবো সূত্রে যেহেতু আছে উইদাউট প্লাস জিরান থাকলে কম্পাউন্ড ওয়ার কমপ্লেক্স ইফ প্লাস প্রেজেন্ট নেগেটিভ, কাজে এখানে ইফ প্রথমে বসাবো আর এখানে ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করো কাকে বলছে, তোমাকে বলছে যে ইউ ওয়ার্ক হার্ড, এই এবার আবার দেখতে পাচ্ছি যে পরের অংশে ইউ আছে তাহলে সেই জন্য সাবজেক্ট হবে ইউ, এবং এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হলে নেগেটিভে কি হবে ডু নট ওয়ার্ক হার্ড, ডু নট প্লাস ভার্ব, সেই জন্য ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড অর উঠে গিয়ে এই জায়গাটায় কমা বসেছে পরের অংশটা অপরিবর্তিত আছে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ. আমরা আরো দুটি উদাহরণ দেখব, নাম্বার 3 উইদাউট টেকিং এক্সারসাইজ ইউ উইল নট স্টে ফিট, মানে কমা আছে মাঝখানে, প্রথমে আছে উইদাউট তারপরে টেকিং, উইদাউট প্লাস এই যে উইদাউট প্লাস জিরান্ড মানে উইদাউট এর পরে ভার্ব এর সাথে আইএনজি, তাহলে উইদাউট টেকিং এক্সারসাইজ ইউ উইল নট স্টে ফিট, কমা আছে কমার আগের অংশে আমাদের যে সূত্র দেওয়া ছিল যে উইদাউট প্লাস জিরান সেটা কমার আগের অংশে পাওয়া গেছে উইদাউট এবং পরে ভার্বের সাথে আইএনজি, কাজে শিক্ষার্থী বৃন্দ পরিবর্তন করব আমরা কোন অংশের, এই যে উইদাউট প্লাস টেকিং যে অংশে এরকম উইদাউট প্লাস জিরান পাওয়া গেছে সেই অংশটির এই পাশের কোনো পরিবর্তন হবে না. তো কিভাবে হবে বলেছিলাম কম্পাউন্ড সিম্পল সেন্টেন্সে যদি এরকম উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কম্পাউন্ড করার সময় আমরা কি করব উইদাউট বাদ দেব আইএনজি, টেক আইএনজি যুক্ত ভার্ব যে আছে টেকিং, এখান থেকে টেকিং থেকে আমি আইএনজি বাদ দেব, তাহলে
টেক থাকবে টি এ কে ই এই যে টি এ কে ই এই ভাবের শেষে আছে ই এই জন্য আইএনজি করার সময় ই উঠে গিয়েছিল সেজন্য এখানে আমরা ই আলাদা ভাবে দেখতে পাচ্ছি না তো আইএনজি যুক্ত ভার হলো টেকিং এটার সাথে আইএনজি বাদ গেছে প্রথমে বাদ গেছে উইদাউট তারপরে আইএনজি যুক্ত ভার্বের আইএনজি বাদ গেছে তাহলে হলো টেক তারপরে আছে এক্সারসাইজ এখানে লিখছি কমার জায়গাটিতে কম্পাউন্ড সেন্টেন্সে অর বসবে আর ইউ উইল নট স্টে ফিট এটা যেভাবে আছে সেভাবেই থাকবে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটি হলো এরকম টেক এক্সারসাইজ অর ইউ উইল নট স্টে ফিট তারপরে কমপ্লেক্স করার সময় আমরা দেখব যে কমপ্লেক্সে কি বসে ইফ প্লাস প্রেজেন্ট নেগেটিভ ইফ এর সাথে প্রেজেন্ট নেগেটিভ অর্থাৎ ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করব প্রথমে বসাবো ইফ তারপরে এখানে টেক এক্সারসাইজ ব্যায়াম করো কাকে বলছে ইউ কে বলছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স সেজন্য সাবজেক্ট হলো ইউ এবং পরে যে পরের অংশ ইউ আছে তো ইউ সাবজেক্ট আর প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট নেগেটিভ করতে হলে সাবজেক্ট এর পরে ডু নট বসবে ইউ এর সাথে ডু নট বসবে তারপরে এই মূল ভার্ব হলো টেক ইফ ইউ ডু নট টেক এক্সারসাইজ কমা অর এখানে আর অর অরের জায়গাটা কমা বসবে অথবা এখানে আগের অংশে কমা দেওয়া ছিল সেই কমা বসবে পরের অংশটা ইউ উইল নট স্টে ফিট শিক্ষার্থীরা আমি বলছিলাম একটু সহজভাবে বোঝার জন্য যে কমপ্লেক্স করার সময় ধরেই নিতে পারো যে বেশিরভাগ ক্ষেত্রে ইফ ইউ ডু নট বসবে কমপ্লেক্সে এই সূত্র তবে ব্যতিক্রমও আছে এই ব্যতিক্রমটি আমি এবার দেখাবো নাম্বার 4 উইদাউট প্লাস উইদাউট এর পরে যে বিং আছে উইদাউট বিং কিউরিয়াস ইউ ক্যান নট লার্ন এনিথিং এখানে উইদাউট এরপরে বি বি ই বি এর সাথে আইএনজি তাহলে উইদাউট প্লাস জিরান মানে হচ্ছে উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি এখানে ভার্ব হচ্ছে বি ভার্ব বি ই বি বি ভার্ব আমরা জানি বি ভার্ব নামে একটা ভার্ব আছে যেটা হাওয়া ক্রিয়া মানে আমি যার ওয়াজ ওয়্যার পাস্ট পার্টিসিপলে বিং তো সেরকম এই বি এর সাথে আইএনজি আছে তাহলে উইদাউট প্লাস এই ভার্বের সাথে আইএনজি এটাই হচ্ছে উইদাউট প্লাস জিরান সূত্র পেয়ে গেছি কমার আগে এই অংশে আছে কাজে এই অংশটাকে আমাদের চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করব উইদাউট বাদ যাবে কি যাবে উইদাউট বাদ যাবে এবং আইএনজি যুক্ত ভার্বের আইএনজি বাদ যাবে এই আইএনজি বাদ গেলে কি থাকে বিই এই যে বি বি বড় হাতের হয়েছে কেননা প্রথম বর্ষে সেই জন্য বি তারপরে রয়েছে কিউরিয়াস এই কমার জায়গাটিতে বসছে অর বি কিউরিয়াস অর পরের অংশটা তো যা আছে চেঞ্জ হবে না ইউ ক্যান নট লার্ন এনিথিং এভাবে বসেছে ইউ ক্যান নট লার্ন এনিথিং এবার কমপ্লেক্স করব কমপ্লেক্সের সময় ইফ প্রথমে বসবে ইফ তারপরে প্রেজেন্ট নেগেটিভ তাহলে ইফ বসিয়েছি তারপরে এখানে যেহেতু বলছে কিউরিয়াস হও কৌতূহলী হও কাকে বলছে ইউ কে সাবজেক্ট হলো ইউ এরপরে প্রেজেন্ট টেন্স নেগেটিভ করতে হলে এখানে বি কে নেগেটিভ করা যায় কিভাবে আমরা জানি যখন সাবজেক্ট বসে সাবজেক্ট হিসাবে আই উই ইউ হি সি এরকম সাবজেক্টের পরে যদি বি বসানো হয় তখন সেই বি ভার বি কিন্তু আমি যার ওয়াজ ওয়্যার হিসেবে বসে অর্থাৎ এই ইউ এর পরে এখন আর বি বসাতে পারবো না ইফ ইউ আর বসাতে হবে ইউ এর সাথে আর বসে আর এটা নেগেটিভ করতে হলে আর যেহেতু উজ্জ্বলা ভাব সেজন্য আর এর সাথে নট ইফ ইউ আর নট কিউরিয়াস এখানে কিন্তু ইফ ইউ ডু নট হয়নি ইফ ইউ আর নট কিউরিয়াস কেননা বি ভার্বের যে ফর্ম আছে আমি যার সেখান থেকে ইউ এর সাথে আর বসছে আর নেগেটিভ করার জন্য আর নট হয়েছে কেননা প্রেজেন্ট নেগেটিভ হবে ইফ ইউ আর নট কিউরিয়াস অর উঠে যাবে এখানে কমার জায়গাটা অরের জায়গায় কমা বসবে পরের অংশটা অপরিবর্তিত থাকবে শিক্ষার্থী বৃন্দ একবার এক মিনিটে বলছি যে উইদাউট প্লাস জিরান্ড যখন থাকবে জিরান্ড মানে হলো উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি যখন পাওয়া যাবে তখন আমরা কি করব কম্পাউন্ড করার সময় উইদাউট বাদ দেব উইদাউট বাদ দেব এবং আইএনজি যুক্ত ভার্বের আইএনজিটা বাদ দেব এবং কমার জায়গাটায় অর বসাবো এটা হলো কম্পাউন্ড করার সময় আর কমপ্লেক্স করার সময় প্রথমে ইফ ইউ ডু নট তবে ব্যতিক্রম ক্ষেত্রে মূল কথা হলো ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম হবে সেটা যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে তার সাথে নট যেমন ইফ ইউ আর নট হতে পারে